এই সাউন্ড দেখে না পিছনে সাউন্ড সামনে জায়গায় রেখে ওই লাগবে না, সামনে চলে আসো, সামনে আসো, সামনে 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 তিন পাখি রেখে পিছনে যাবা। আর কথা বলবো আমি ঠিক চেঞ্জ করে দিবো, আজকে কোনো এক্সকিউজ হবে না। এরা খাবে, এরা প্রচুর গলা বলছে, এরা তো খাবে। এখন বেশিরভাগ যদি কথা না বলো তাহলে তো খাবে না, তাই তো তুই একজন যারা কথা বলে তারাই খাবে তখন। আচ্ছা তুমি যে তোমার কি কোনো সমস্যা হচ্ছে, তোমার কোনো সমস্যা তুমি বাসা দিতে পারো, ঠিক আছে না তোমার দেখতে মনে হয় অসুবিধা হচ্ছে তাই না, তোমার দেখতে অসুবিধা হচ্ছে এটা। দেখতে অসুবিধা হচ্ছে না, ওকে একটু ফার্স্ট বেঞ্চে জায়গা করে দাও, পৃষ্ঠা থেকে 21 পৃষ্ঠা পর্যন্ত, এবং ওখান থেকে না এর আগ থেকে পর্যন্ত করা ধরবে প্রথম চাপটা। আমরা ক্লাস কে করছিল বলো, ডিজিটাল টেকনোলজি প্রথম ক্লাসটা কে করছিলে আর তুমি পড়তো কে কে, কথা শুনো না কেন, তোমার পড়তো কে কে থার্ড সেকেন্ড হ্যান্ডে তুমি করছিলা ডিজিটাল টেকনোলজি সকালে, ওকে তিনজন পাইলাম যে করতো, বাকি আর করো নাই তুমি করছো চারজন। প্রথম অধ্যায়, প্রথম অধ্যায় মনে আছে, ওকে তাহলে আমি করতে আর তুমি করো নাই, ওকে তাহলে এখন পড়া ধরি নাকি। এই বইটা হচ্ছে আগের বছরে বই ছিল, এগুলো এখন তোমাদের প্রয়োজন নাই, আগের বছরে বইয়ের কাভারিং ছিল এরকম, এটাই এর আগের বছরের আগের না, ওই বইটাতে অনেক ইনফরমেশন, অনেক তথ্য, এখন তো বইয়ে তোমাদের তথ্য খুব কম। আচ্ছা এখানে ডাউনলোড করা নাই, ডাউনলোড করছিলাম মনে হয় যে এখানে ডাউনলোড করছিলাম না, না ওটা হচ্ছে আগের বছর। ওকে ঠিক আছে, আমি প্রথম চ্যাপ্টারটা পড়াইছিলাম, প্রথম চ্যাপ্টারটা এবং সেকেন্ড চ্যাপ্টার পর্যন্ত তোমাদের হয়ে গেছে, কিন্তু প্রথম চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার রিভিশন করা হয় নাই। আজকে হচ্ছে আমরা রিভিশন করব, ক্লাস পড়া ধরবো, হ্যাঁ পড়াটা আগে ধরি তারপরে রিভিশন, এই যে এগুলো আর কি। তোমরা পড়ছো না, প্যার এক্সাম দিছো না এটার উপর, ওকে তাহলে পারবা তাই না, লাস্টে আমরা কয় রান করি কি কি মানবীয় উচ্চতা আগে বলি আমরা, মানুষ দ্বারা আছে কিন্তু এটা সুন্দর ভাবে বলো, তোমাকে একটা সুন্দর লাইন দিতে পারছে তো মানুষ আমাকে দিবে সক্রিয় ভাবে, একটা ওয়ার্ড আছে কথাটা বললাম সক্রিয় ভাবে অ্যাক্টিভলি, হ্যাঁ সক্রিয় ভাবে তোমাকে তথ্যটা দিচ্ছে বকে। আর কে কে ক্লাস করছিল বুঝিটা এখন আর হাত উঠবে না, জড় উৎসব আগে বলে না, ও পারবে জড়, জড় মানে বুঝতেছো যেটার ভিতরে কাম নাই,
আর কেউ হাত তোলো? ওকে, তুমি তুমি হ্যাঁ যে উৎসব আমরা কোন যে উৎসব আমরা কোন পোস্টার ব্যানার বা অন্য কোন বড় উৎসব থেকে পেয়ে থাকি তাকে আমরা জল বড় উৎসব, উৎসব বলি। জল উৎস থেকে পেয়ে থাকি তাকে আমি জল উৎস বলি। এই যে একটা সমস্যা হয়ে যাচ্ছে না, তাই বইয়ে যেটা আছে বুঝে কিছু বলা যাচ্ছে, কারণ নাইলে আমরা নিজেটা বুঝতেছি কিন্তু বলার ক্ষেত্রে দেখো জল উৎস থেকে পাচ্ছি তাই জল উৎস বলি, এরকম হইল। তাহলে আর কেউ বইয়ের ডাক? ওকে তুমি বলো। হ্যাঁ হাত উৎস, যেহেতু আমরা হ্যাঁ না যেহেতু আমাদের সরাসরি পর্যবেক্ষণ করে নিতে হ্যাঁ হয় তাই কি আমরা ধরো পর্যবেক্ষণ করে তথ্য নিতে হয়। হ্যাঁ যে উৎস, উৎস তো আমি নিবো না, উৎস থেকে তথ্য নিবো, তাই না? ওকে যেটা পড়াশোনা ক্লাস করলে সাথে সাথে ওইটা ওই দিন করে ফেলতে হবে। আর হচ্ছে হাত তুলছিলে আর তুমি যাও, বিশেষজ্ঞ কাকে বলে বলতে পারবা? আর কেউ বিশেষজ্ঞ কাকে বলে বলতে পারবে এরকম? ওকে ম্যাক্সিমামের অবস্থা দেখি কাহিনী, বাস্তব দায়ী আমরা ক্লাস করো না ম্যাক্সিমাম। ওকে ঠিক আছে, যেহেতু ম্যাক্সিমাম বাস্তব দায়ী হয় নাই, বাস্তব দায়ী পারতেছো না, এটা একটু দ্রুত আমরা রিভিশন করি, এবং যদি আমাদের সময় থাকে আমরা হয়তো বা সেকেন্ড চ্যাপ্টার রিভিশন করার চেষ্টা করবো, তবে আজকে আমাদের মেইন টার্গেট ফার্স্ট চ্যাপ্টারটা রিভিশন করা। ওকে প্রথমত এখন সেকেন্ড চ্যাপ্টার, দুইটা চ্যাপ্টার কিন্তু শেষ, কিন্তু হচ্ছে এখন যেহেতু বেশিরভাগ আচ্ছা প্রথম শিখন অভিজ্ঞতা নাম কি? সমস্যা দেখে না পাই বল সবাই মিলে করি, এই যে তোমাদের এই চ্যাপ্টারটা যেটা আলোচনা করা হবে মেনলি সেটা হচ্ছে তথ্য, তথ্যের উৎস এবং তথ্যটা আমি কেন প্রয়োজন, সেটা তথ্য কেন প্রয়োজন হয় টাইটেলেই আছে, কেন বলো? এনিওয়ান? এই যে এখানে যে টাইটেলটা আছে না, আমরা বিভিন্ন সমস্যার হ্যাঁ এই যে কথা চলে আসছে, দেখো বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে, কারণ এই সমস্যার সমাধান করতে গেলে আমাকে দেখা যাবে ওই সমস্যার বিষয়ে তথ্য প্রয়োজন হচ্ছে, তখন আমাকে তথ্যের উৎস সম্পর্কে জানতে হবে, কোথা থেকে তথ্যগুলো পাবো এটা জানতে হবে, সেই জন্যই হচ্ছে এই চ্যাপ্টারটা তোমাদেরকে। তা আমরা শুরু করি, তথ্য কি কি হইতে পারে? যা কিছু অনেক ধরনের অনেক কিছু হচ্ছে তোমার তথ্য হইতে পারে, তোমার জন্ম তারিখ এটাই একটা তথ্য, তুমি কি কাজ করো তুমি ছাত্র এটাই একটা তথ্য, তুমি কি খাও ভাত খাও এটাও একটা তথ্য, অনেক অনেক কিছু খাই ভাত তো আমি জাস্ট কমন একটা কিছু বললাম, তাই না? তো আমার বাড়িতে এই যে এখানে দেখো কতগুলো তথ্য দিচ্ছে, কি কি তথ্য? প্রিয় খেলোয়াড় কে, সাকিব আল হাসান কারো, মেসি কারো, ক্রিস্টিয়ানো রোনালদো কারো, ইকবাল আপনার কি আছে, ওজিল, হ্যাঁ ওজিল, ওজিল কিন্তু ভালো প্লেয়ার, এমবাপ্পে আরেকজন আছে, বুঝি নাই, জ্লাতান ইব্রাহিমোভিচ, তার মানে এক একজনের দেখা যাচ্ছে এক একটা, এবং প্রত্যেকটাই কিন্তু তথ্য, প্রত্যেকটা কিসের কি তথ্যটা কি, তথ্যটা হচ্ছে কার প্রিয় খেলোয়াড় কি, এটাই হচ্ছে এক একজন। এখন আমার তো সমস্যা সমাধান করার জন্য আপাতত দরকার নাই, আমি এমন কোনো সমস্যায় করি না যেটাতে আমার এই ইনফরমেশনটা দরকার, কিন্তু একটু আগে যেটা বলতে তোমার জন্ম সাল, আমি যদি বললাম জন্ম সাল কখন, তখন দেখবা যে দুই একজন জন্ম সাল বলি তাতে আরো সুবিধা হয়, দেখবা এক একজনের জন্ম সাল যদি এক হয় কারো যদি ভালো হয় যে ধরো 1998, কারো কত 1996, তোমাদের না তোমরা তো আরো খুশি, কারো হতে পারে 1996, কারো 1997, এই ইনফরমেশনটা আমাকে কিন্তু অনেক কাজে প্রয়োজন হবে, কখন প্রয়োজন হবে, যখন ধরো আমি ফুটবল খেলার জন্য একটা টিম বানাবো এবং আমি চাচ্ছি টিমটাতে ইয়াং প্লেয়ার থাকবে, তখন যে তার বয়স 40 হয়ে গেছে তাকে আমি অবশ্যই দলে নিবো না, তখন তার জন্ম সালটা আমার জন্য গুরুত্বপূর্ণ, আবার যে দেখবো যে ছোট যে মানে দৌড়াইতে পারবে ভালো, তার স্ট্যামিনা অনেক ভালো, তাকে আমি দলে নিবো, অর্থাৎ জন্ম সালটা এক্ষেত্রে আমার গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে কাজ করতে পারে, বুঝা গেছে ব্যাপারটা? এখন যে তথ্যটা আমার কেন প্রয়োজন, ওই যে কোন টিমটা আমি বানাবো টিমটাতে বানাবো এই সমস্যাটা সমাধান করার জন্য এই জন্মসালটা দরকার, জন্মসাল থেকে আমি ওদের বয়সটা নির্ণয় করতে পারবো এবং আমি যারা তরুণ ওইসব প্লেয়ারকে নিবো, বুঝা গেছে ব্যাপারটা? এখন যে কেন আমার তথ্য প্রয়োজন হইতে পারে, থাকবেন কথা হচ্ছে কেন?
ওকে, তাহলে তোদের প্রয়োজনীয়তা কি আমরা একটু দেখে নিই। তোমরা যে এখানে আসছো, শিক্ষা দীক্ষায় আসছো ক্লাস করতে, আসার আগে তোমরা হয়তো রুটিনটা দেখে আসছো যে আজকে কি কি ক্লাস আছে। আচ্ছা, রুটিনটা দেওয়া হবে এখন হচ্ছে বিল্ড আপ হয়েছে মোটামুটি বানানো আছে, হচ্ছে সব ক্লাস। এই যে আজকে আইসিজি গতকাল দিয়ে ছিল, এইটা এই উইকে যেটা হচ্ছে মোটামুটি এই ধরনেরই রুটিন হবে, নেক্সট উইকে হয়তো তোমরা পেয়ে যাবে। তো দেখো যে তোদের প্রয়োজনীয়তাটা কি, তুমি এখানে আসার আগে বা স্কুলে যাওয়ার আগে তুমি স্কুলে দেখো যে আজকে কি কি ক্লাস হবে, ওই ওই বইগুলো তুমি দেখে না। দেখো অন্য বইগুলো নিলা, সব বই পড়ো, সেক্ষেত্রে তোমার ব্যাগটা খালি হয়ে যাবে না, তোমার কষ্ট হবে। যেহেতু তুমি কষ্ট লাঘব হয়েছিল, কষ্ট কম হওয়ার জন্য তুমি সেটা কাজটা করতে পারো। অর্থাৎ সেক্ষেত্রে তোমার তথ্যটা কেন প্রয়োজন, নিজের সমস্যা। এই যে একটা বেশি বই নিতে হবে, আমি যদি চিন্তা করি না, দেখা যাবে সব বই নিতে হচ্ছে, এই কষ্টটা যাতে তোমার না হয়, এই সমস্যাটা যাতে তুমি সমাধান করতে পারো, সেই জন্য তোমার তথ্যটা প্রয়োজন। শুধুমাত্র আমি তো একটা এক্সাম্পল দিলাম, প্রত্যেকটা কাজেই দেখবা তোমার তথ্যের প্রয়োজন হবে। যেমন এখানে কি বলতে দেখো, যে সবাই মিলে একটা ধরো যে মাঠে গিয়ে খেলতে যাচ্ছি, মাঠে গিয়ে খেলতে আমি কখন পাবো? যদি দেখো যে আমি ক্রিকেট খেলতে যাচ্ছি, আমার বন্ধুরা সবাই মিলে আসছে, আমার ক্রিকেট খেলতে যাচ্ছে, প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে বা প্রচন্ড বৃষ্টি হবে, তাহলে আমি মাঠে গিয়ে কি আর কোনো লাভ আছে? নাই, কারণ বৃষ্টিতে তুমি ক্রিকেট খেলতে পারো, মাঠটা ভিজে শেষ, কিন্তু বৃষ্টিতে আবার তুমি ফুটবল খেলতে পারো। তো তার মানে তোমার আবহাওয়াটা সেই জন্য জানাটা গুরুত্বপূর্ণ। এই আচ্ছা আবহাওয়াটা কি হবে, আমি যে যাবো খেলতে, আবহাওয়াটা কেমন, তো এই আবহাওয়ার তথ্যটা তখন তোমার কাজে আসতেছে। এইভাবে প্রত্যেকটা তথ্যই কিন্তু তোমার কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে কাজে আসে। এখন এই জন্যই আমরা এই চ্যাপ্টারে তথ্যটা কেন প্রয়োজন এটা জানো, কারণ তথ্যের উৎস কি, এর পরের টপিকটাই হচ্ছে তথ্য আমার দরকার হচ্ছে, ঠিক আছে এখন আমি তথ্যগুলো পাবো কই থেকে। যেমন এই যে কোন একটা রাস্তা দিয়ে আসো, তুমি শিক্ষা দীক্ষায় আসো, দুই যেদিকে আসো তুমি জেনারেলি যে যে রাস্তা দিয়ে আসো সে রাস্তা দেখা যাচ্ছে কাজ হচ্ছে, কারণ তুমি সেটা ইনফরমেশন আগেই যদি না পাও, তোমার ওই রাস্তার অর্ধেক অংশে এসে আবার ফেরত দিতে হবে, তারপর আবার অন্য রাস্তা দিয়ে আসতে হবে, তো তোমার কষ্ট বেশি হইল। কারণ এই সমস্যার সমাধান কি, সেটা হচ্ছে তুমি ওই রাস্তা বিষয়ে তথ্য পাবা, কিভাবে পাইতে পারবে, সেটা পত্র পত্রিকায় পাইতে পারো, সেটা তুমি টিভি চ্যানেলও পেতে পারো, হ্যাঁ, অথবা সেটা তুমি গুগল ম্যাপে পেতে পারি, যেটা খুব কমন এখন। ঢাকা থাকো কারা, সবাই তো টাঙ্গাইলে থাকো, ঢাকা গেছো কারা, সবাই তাই না? ঢাকায় গেলে দেখবা, আচ্ছা ঢাকায় গেলে, আচ্ছা ওকে ওকে, হ্যাঁ হ্যান্ড দাম, হাত সবার হাত নামা, হাত নামা, ওকে। এখন ঢাকায় একটা জিনিস সমস্যা, সেটা কি, সেটা হচ্ছে প্রচন্ড জ্যাম, প্রচন্ড জ্যাম। এখন ঢাকায় তো রাস্তা আবার অনেকগুলো আছে, এক জায়গা থেকে আরেক জায়গায় আমার যে 2 ঘন্টা লাগছে, তখন আমি দেখলাম যে রাস্তায় জ্যাম নাই, আমি ওই রাস্তা দিয়ে চলে যাই। তুই জন্য ওখানে আমার কি দরকার, জ্যাম কোন রাস্তায় আছে ওই তথ্যটা দরকার না, কোন রাস্তায় জ্যাম ওই তথ্যটা আমি পাবো গুগল ম্যাপ বা বিভিন্ন ম্যাপের অ্যাপ থেকে, আমি এটা পেতে পারি যে রাস্তায় জ্যাম নাই, আমি দিয়ে চলে যাচ্ছি, তাহলে আমার কাজটা তাড়াতাড়ি হবে। এইভাবে বিভিন্ন তথ্য আমার প্রয়োজন হইতে পারে এবং আমি সেটা কই থেকে পাবো, গুগল ম্যাপ থেকে। আর এটার ম্যাপের কাজটা যায় না, আমাদের ড্রাইভার আর বেশিরভাগ হ্যাঁ, খেয়াল করে এখন কিন্তু দেখবা ড্রাইভাররা, হ্যাঁ সিএনজি তো দেখবা বা গাড়ি তো দেখবা, ড্রাইভাররা ম্যাপ দেখে দেখে চলে যায়, কারণ এখন তো অনেক কথা হবে না, এক্সট্রা কোনো কথা হবে না। হ্যাঁ, তো তার মানে আমার তথ্য কি দরকার, সেটার ভিত্তিতে আমি তথ্যের উৎস বুঝব। আমার কোন ধরো যে আবহাওয়ার তথ্য দরকার, হ্যাঁ আমি গুগল ম্যাপে গিয়ে রাস্তা দেখবো না তখন, কারণ আমার তথ্য দরকার কিসের, আবহাওয়া। আমি গুগল ম্যাপে রাস্তা দেখে আমার রাস্তা লাভ আছে কোনো, আমার ওয়েদার অ্যাপে যেতে হবে, ওয়েদার অ্যাপে গিয়ে তো আবহাওয়া কত ডিগ্রি বা বৃষ্টি পড়বে কিনা, মেঘ হবে কিনা, এগুলো জানতে হবে। তখন আমি গুগল ম্যাপে গিয়ে লাভ আছে, সেই জন্য তোমার কি তথ্য প্রয়োজন এবং সেটা তুমি উৎস কি হইতে পারে, এইটা জানানোটাই হচ্ছে এই চ্যাপ্টারের মূল উদ্দেশ্য। তাহলে এখন দেখো এখানে কি কি আছে, আমরা একটু দেখি যে রাস্তার উন্নয়ন কাজ চলছে। আচ্ছা আমি তো স্ক্রিন শেয়ার দিই নাই, আচ্ছা তোমরা আমাকে কিন্তু মনে করাই দিবা, আমি যদি কখনো স্ক্রিন শেয়ার না দিয়ে ক্লাস শুরু করি, পাস করতে আগে মনে করাই দিই, না অসুবিধা নাই, আমি তো জাস্ট আগে টপিকে আলোচনা করি, এখন আমরা শুরুর দিকে যাবো। ওকে, তো দেখো কোন রাস্তা উন্নয়ন কাজ চলার কারণে বন্ধ আছে, কোন রাস্তায় পানি উঠেছে, কোন রাস্তায় বেশি যান ঘটেছে, যা আমরা বললাম একটু আগে, যে টেলিভিশন পত্রিকা গুগল ম্যাপ বা ওই ব্যক্তি ওই রাস্তা দিয়ে যে ব্যক্তি গেছে আগে তার থেকে আমি ইনফরমেশনটা পাচ্ছি। আবার দেখো কেউ পিকনিক করতে যাচ্ছে, বনভোজন মানে তো পিকনিক তাই না, বনভোজনের দিন বৃষ্টি হতে পারে, তো এখন আমি ওই দিন যদি বের হয় পিকনিক করতে, হ্যাঁ এখন বৃষ্টি নাই, এখন তুমি পিকনিক করতে পারো,
তো দেখো বাজার বাজার বন বন মানে আমি এত যাওয়ার ছিল বলতে ওখানে কি করবো সবাই মিলে আর ওখানে রাস্তা ভাঙা আমাদের তো সেটাই তো, যদি সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে ইনফরমেশন দিতে হবে, রাস্তা ঠিক আছে কিনা, রাস্তায় জ্যাম আছে কিনা, ওয়েদার কি হবে, বৃষ্টি পড়বে কিনা, তো তোমার সমস্যা সব সমাধান হয়ে যাচ্ছে না একে তো দৃশ্যের মাধ্যমে, এটাই হচ্ছে কথা। এই দেখো বৃষ্টি হইতে পারে কি পারে না এটা আমরা কিসের মাধ্যমে জানবো, টেলিভিশনের গুগল ওয়েদার আবহাওয়া বিষয়ক অ্যাপ বা ওয়েবসাইট থেকে সেটা আমরা জানতে পারি। হ্যাঁ এত কথা বলার পরে একটু বলে দাও, কথা হচ্ছে কেন দেখলাম তো কথা হচ্ছে না না, কোনো ডক্টর ফক্টর হবে না, যারা কথা শুনবা ব্রেক টাইম দেওয়া হয় না তোমাদের, তোমরা লিখে রাখবা মনে মনে কি কথা আছে, ব্রেক টাইম আসতেই সাথে সাথে রিডিং করা শুরু করবা। ওকে এটাই সময় খাওয়া যাবে। ওকে ওকে আমরা সামনের দিকে তাকাই, সামনে তাহলে আমরা এখন তথ্য কি জিনিস সেটা জানলাম, তথ্য কেন প্রয়োজন সেটাও আমরা জানলাম, কোথা থেকে তথ্য পাবো সেটাই হচ্ছে কথা, তথ্য যেখান থেকে পাবো সেটাকে আমরা বলি তথ্যের উৎস, উৎস মানে যেখান থেকে তথ্যটা আমি পাচ্ছি সেটাই। আর তথ্যের উৎস কি কি হইতে পারে, এই যে যে এখানে লেখা আছে এটা পড়ো তো, মানবীয় উৎস, মানবীয় উৎস এই যে থাকবে এত কথা তোমাকে একা আসবো কথা বলতে। তথ্যের উৎস কয় ভাগে ভাগ করা যায়, ভাগে ভাগ করা যায়, এখন মানবীয় উৎস আর একটা হচ্ছে জড়, মানবীয় মানে কি, মানব মানে কি, মানব মানব মানে বুঝা যাচ্ছে যে কথাটার মধ্যেই তো তার অর্থ লুকায় আছে, মানুষ থেকে আমি যেটা ভাবছি যেটা প্রাণ আছে, মানুষের প্রাণ আছে না সেটা, আরেকটা হইতে পারে যেটা প্রাণ নাই, প্রাণ না থাকলে আমরা তাকে কি বলবো, জড়, অর্থাৎ তার কোনো প্রাণ নাই এমন একটা জিনিস থেকে আমি ইনফরমেশনটা যদি পাই, এরকম কি আসলে সম্ভব। হ্যাঁ আমি তোমার সাথে কথা বলে একটা তথ্য পাচ্ছি, তুমি আমাকে বললা যে আচ্ছা ঠিক আছে আজকে আমাদের আজ বিকাল সাড়ে একটু পড়ানো হয়েছিল, একটা তথ্য আমি পাইলাম, আচ্ছা ঠিক আছে আমাকে হয়তো এইটার ভিত্তিতে পড়াই যাবে, এই এতবার থেকে আমি করতে পারবো, কিন্তু আমি জড় উৎস থেকে কিভাবে করতে পারবো সেটা কথাই বলতে পারতেছি না, তাহলে আমি কিভাবে করতে পারবো। হ্যাঁ লেখা আমি নিজে তো করতে পারি তাই না, আমি নিজে পড়ে তথ্যটা নিলাম, আমি নিজে তথ্যটা নিলাম, কথাটা খেয়াল করো, সে কিন্তু আমাকে বলতে পারতেছে না কারণ সে জড়, তার জীবন নাই কথা বলতে পারে না, কিন্তু আমি যখন নিজে বলে নিচ্ছি অর্থাৎ আমাকে কাজ করতে হচ্ছে এই ক্ষেত্রে তথ্য নিয়ে আনতে, এটাই হচ্ছে জড় উৎস। এবার আমরা কাকে বলে সেটা একটু দেখি, মানবীয় উৎস হলো যখন একজন মানুষ সক্রিয় ভাবে তোমাকে ও যে আমাকে বললো তার আজকে একটু পড়ানো হয়েছে আগের ক্লাস, এটা হচ্ছে ও আমাকে মানবীয় সক্রিয় ভাবে আমার থেকে তথ্য পেয়ে গেছে, আমার কষ্ট করতে হয়েছে ও আমাকে জিনিস বলে দিচ্ছে, যখন এখানে লেখা থাকবে যে আগের ক্লাসে একটু পড়ানো হয়েছে ওটা তো আমার কষ্ট করে পড়ে নিতে হচ্ছে, ওই ইনফরমেশন আমাকে পড়ে নিতে হচ্ছে না, যখন আমি নিজের থেকে কোনো ইনফরমেশন কালেক্ট করব ওইটাই হচ্ছে তোমার জড় উৎস হয়ে যাবে যেটা প্রাণ নাই। দেখো জড় উৎস হলো যখন তোমাকে সক্রিয় ভাবে পর্যবেক্ষণ করে তথ্য পেতে হচ্ছে, সক্রিয় ভাবে পর্যবেক্ষণ করে তথ্য পেতে হচ্ছে, পোস্টার লাগানো আছে, পোস্টারে অনেক কিছু বলছে করোনা হচ্ছে এই কারণে, করোনা হইতে এটা করবেন ওইটা করবেন, অনেক কিছু লেখা আছে এরকম করলে করোনা হবে না, পোস্টার তো কথা বলতে পারে না, আমি যাচ্ছি রাস্তা দিয়ে আগে রেখে বাইক নেন এটা বলবে পোস্টার, পোস্টার তো কথা বলতে পারে না, আমার দাঁড়াই দেখতে হবে কি লেখা, অর্থাৎ আমাকে তথ্যটা নিতে হচ্ছে, সক্রিয় ভাবে পর্যবেক্ষণ করে তথ্যটা নিতে হচ্ছে, তাই এটা পোস্টারটা কি তখন জড় হচ্ছে। হ্যাঁ বুঝি নাই, ফেসবুক তখন জড় উৎস হিসেবে কাজ করতেছে, যদি ধরো যে একটা পোস্ট দেখলাম যেখানে অনেক কিছু লেখা আছে রোবট, হ্যাঁ একটা ইন্টেলিজেন্স রোবটের যেহেতু প্রাণ নাই আমরা সেটাকে জড় উৎস বলবো, কিন্তু সে প্রাণ টিভিরও তো প্রাণ নাই, তুমি টিভিকে কি মানবীয় উৎস বলতে পারো, তুমি টিভিকে কি মানবীয় উৎস বলতে পারো। আচ্ছা তাহলে এখন দেখো দেখি আমরা একটা উদাহরণ দিয়ে আমি তোমাদের বই সেটা একটু দেখে নিই, মানবীয় উৎস কি, মানবীয় উৎস হচ্ছে তোমার ধরো এখন হচ্ছে করোনা খুব রিসেন্টলি যেটা হচ্ছে, আমি যেটা আগে ক্লাসে দিতাম ওটাই বলি আমার, যে করোনা ভাইরাস হচ্ছে খুব জায়গায় করোনা ভাইরাস ছড়াচ্ছে এবং COVID-19 যে রোগটা ওটা ছড়াচ্ছে করোনা ভাইরাস নিয়ে, তো এখন একজন স্বাস্থ্যকর্মী এসে তোমাকে বুঝাইলো যে ভাই এটার কারণে করোনা হয় এই ভাইরাসের কারণে হচ্ছে, আপনি টিকাটা দিয়ে দেন তাইলে আপনার মোটামুটি আপনি সেফ, আপনার হওয়ার সম্ভাবনা কম, আপনি টিকাটা দেন নাইলে আপনার হতে পারে, তখন তুমি তার কথা তার থেকে ইনফরমেশন পাচ্ছ, সে তোমাকে এসে বুঝাইতে সরাসরি তার তোমাকে এসে
করোনা সম্পর্কে অনেক কিছু বুঝাই নাই, যেহেতু সে সরাসরি তোমাকে তথ্যটা দিছে, তাকে সক্রিয় ভাবে তোমাকে তথ্য দিয়েছে, সে কি উৎস, তখন তুমি তার কথা কনভিন্স এটা। আচ্ছা ঠিক আছে, আপনি যেটা বলছেন ঠিক আছে, করোনা আমারও হইতে পারে, আমি ঠিক আছে ইচ্ছুক, তখন সে তোমার নামটা রেজিস্ট্রেশন করে নিল, রেজিস্ট্রেশন করে বললো যে আচ্ছা আপনার মোবাইলে অটোমেটিক মেসেজ চলে আসবে, হ্যাঁ এই কোথায় গিয়ে টিকা দিবেন সেটা অটোমেটিক মেসেজ চলে আসবে। তো 2 দিন পর তোমার মোবাইলে মেসেজ আসলো যে তোমার সেন্টার এটা, এই স্কুল বা এই হাসপাতালে গিয়ে তোমার করোনা ভ্যাকসিন নিতে হবে। এই যে মোবাইল থেকে তুমি ইনফরমেশনটা পাইলা, মোবাইলটা আসছে তখন মেসেজটা জল উৎস হিসেবে কাজ করতেছে, কারণ এটা অটোমেটিক চলে আসছে তোমার সেন্টার কোথায়। তুমি মোবাইল থেকে ইনফরমেশনটা পাইলা যে তোমাকে কোথায় যেতে হবে, হ্যাঁ তাহলে এখানে মোবাইলটা কোন উৎস, জড় উৎস, মোবাইলটা জড় উৎস। তুমি আমার দিকে তাকায় সাইড টক করো না। ওকে তাহলে এরপরে টপিক আছি, আমরা উৎস তো বললাম, এরপর হচ্ছে বলতেছে যে কি প্রাথমিক উৎস বা মূল উৎস, মাধ্যমিক উৎস বা পরোক্ষ উৎস। এটাও আমরা বুঝাই যে ফার্স্ট ক্লাসে বলছিলাম কিভাবে বুঝতে পারে সেটা, প্রাথমিক উৎস বা মূল উৎস। মূল উৎস মানে কি, মূল, মূল মানে কি যেখান থেকে মেইন সোর্স, মেইন যেখান থেকে ঘটনার সূত্রপাত। আমার সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আমি ডিরেক্ট দেখলাম, তাহলে এখানে হচ্ছে আমি একদম ডিরেক্ট সামনাসামনি আটা দেখতে পাচ্ছি, আমি এখানে তখন আর কাউকে গিয়ে বলবো যে এখানে একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, তাহলে সে আমার থেকে তথ্যটা পাইলো, অর্থাৎ আমি এক্ষেত্রে মেইন সোর্স হিসেবে কাজ, হ্যাঁ অর্থাৎ আমি কিন্তু মূল উৎস, আমি কিন্তু দেখছি ঘটনাটা আমার সামনে। কিন্তু আমি যদি আরেকজন থেকে শুনি, আরেকজন এসে আমাকে বললো যে ওই জায়গায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সে ওরা দেখা যায় যে পরক্ষণ হিসেবে কাজ, সে নিজেও ওভাবে যায়, সে মূল উৎস, সে তো দেখছে, আমি তো দেখি নাই ঘটনাটা, ঘটনাকে আমি দেখছি, আমি তার থেকে শুনতে, তাইলে আমি এক্ষেত্রে কোন উৎস থেকে পাই না, একটা পরোক্ষ উৎস থেকে ইনফরমেশনটা পাবো। ইন্টারনেটে আমরা সাধারণত এই ধরনের একটা দিকে, আরেকজন থেকে শোনা কথা, আরেকজন থেকে শোনা কথা গুলো হচ্ছে পরোক্ষ উৎস, আর যে সরাসরি ঘটনাটা দেখতে সে মূল উৎস হিসেবে কাজ করে, কোনো একটা ঘটনা যে সরাসরি দেখতে সে মূল উৎস বা প্রাথমিক উৎস হিসেবে কাজ করে। আর যে আরেকজন আরেকজন থেকে শুনে শুনে কানাকানি হয়ে খবরটা আসছে, তার কাছ থেকে আমি যেটা পাবো সে হচ্ছে তখন পরোক্ষ ব্যাপারটা আশা করি। এরপরে দেখো মানবীয় উৎসে কয়েকটা টাইপ আছে, সেটা কি কি, দেখো মানবীয় উৎস চার ধরনের পাচ্ছি আমরা তোমাদের বই, জড় উৎস সম্পর্কে আমরা এখনো যাচ্ছি না, মানবীয় বিশেষজ্ঞ অভিজ্ঞ ব্যক্তি প্রত্যক্ষদর্শী গুপ্ত বোধ, বিশেষজ্ঞ মানে কি বলছিলাম, যথেষ্ট জ্ঞান তো রয়েছে, সেই জ্ঞানটা সে বেশিরভাগ ক্ষেত্রে পড়াশোনা করে বিভিন্ন গবেষণা করে সেই জ্ঞানটা অর্জন করে, হ্যাঁ একদম দীর্ঘদিন ধরে সেটা নিয়ে পড়েই থাকে, রিসার্চ করে, গবেষণা করে, পড়ালেখা করে, কেন ঘটনাটা হচ্ছে ওই বিষয়ে, তখন তাকে আমরা বলছি বিশেষজ্ঞ। যেমন এক্সাম্পল দিচ্ছে, যদি স্বাস্থ্য বিষয় নিয়ে তথ্যের প্রয়োজন হয় তাহলে নির্দিষ্ট বিষয়ে চিকিৎসক, নির্দিষ্ট বিষয়ে চিকিৎসক, যেমন ধরো তোমার গলায় এই সমস্যা, যে চিকিৎসক সবাই তো প্রথমে প্রথমে পুরো হবি নিয়ে পড়াশোনা করে, আমি যে পড়াশোনা করতেছি এখন, আমি তো চিকিৎসা বিষয়ে পড়াশোনা করছি, আমি কিন্তু পুরো মানব দেহ নিয়ে পড়াশোনা করি, এই যে আমি যখন এটা পাস করে যাব এরপর আমি তখন একটা নির্দিষ্ট অংশ ঠিক করে নিবো, আচ্ছা আমার তাহলে নাক কান গলা এই অংশটা ভালো লাগতেছে বেশি, এই অংশের রোগগুলো নিয়ে আমি বেশি পড়াশোনা করতে ইচ্ছুক, তখন আমি ওই অংশ নিয়ে আরো পড়াশোনা করবো, তখন আমি হবো বিশেষ, আমি শুধু একটা অংশ নিয়ে পড়াশোনা করছি। আবার কারো কারো ধরো যে তোমার চামড়া, চামড়ায় অনেক ধরনের রোগ হয় না, স্কিন ডিজিজ, স্কিনের সমস্যা হয় অনেকের, তো কারো কারো ইচ্ছে হলে চামড়া নিয়ে পড়াশোনা করবো, তখন সে স্কিন বিশেষজ্ঞ হয়ে যায়। আবার কারো কারো মনে হচ্ছে হাড্ডি বুদ্ধি এগুলো ভালো আছে, মানে তখন সে তখন সে এগুলো নিয়ে পড়াশোনা করলো, তখন সে ওগুলো বিশেষজ্ঞ, অর্থাৎ সে আরো বেশি পড়াশোনা করবে, আরো গবেষণা করে অনেক কিছু সে বের করবে, অনেক কিছু সে জানবে, এটাই হচ্ছে বিশেষজ্ঞ। এরপরে এক্সাম্পলটা কি, কৃষি বিষয়ে তথ্যের প্রয়োজন হলে উপজেলা কৃষি বিশেষজ্ঞ, কৃষি বিষয়েও কিন্তু মানুষ পড়াশোনা করে, তোমরা বাকরি নাম শুনতো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে, অনেক সুন্দর একটা, ওইখানে কিন্তু পড়াশোনা করা হয় কৃষি নিয়ে, কারণ কিভাবে চাষাবাদ করলে ধরো যে সাবজেক্ট আছে যে কিভাবে চাষাবাদ করলে ফলন খুব ভালো হয়, তারা যে এরপর ওইটা পরে জমিতে গিয়ে চাষাবাদ শুরু করে ব্যাপারটা কিন্তু এরকম না, তারা হচ্ছে যারা কৃষক আছে তাদেরকে পরামর্শ দেয়, আপনি এই রোগ হচ্ছে আপনার ধান গাছে, আপনি এই কীটনাশক ব্যবহার করেন তাহলে রোগটা চলে যাবে, আপনার ফলন ভালো হবে, এই ধরনের পরামর্শ দেয়। তারা কেন গিয়ে কাজ করবে, তারা তো পড়াশোনা করে বড় অফিসার, তাই না? তো এক্ষেত্রে বিশেষজ্ঞ কি,
সে কারণ সে কৃষি বিষয়ে পড়াশোনা করছে। এবারে দেখো অভিজ্ঞতা, অভিজ্ঞতা মানে কি? অভিজ্ঞতার মাধ্যমে তোমাকে তো দেখি দুজনেই সমান করতে দেবো, তুমি মাঝখানে যাবো ওদেরকে দিতে দেবো একটু কষ্ট করো। হে আসলে ওকে এবার হচ্ছে কনসেন্ট্রেট করি। দেখো অভিজ্ঞ মানে হচ্ছে যার এই বিষয়ে আগে অভিজ্ঞতা আছে। যেমন ধরো একটা কৃষক প্রতি বছর সে ধান চাষ করতেছে, তাহলে প্রতি বছর যখন সে চাষ করতেছে ধানের গাছে কোন রোগ হয় কি রোগ হয় কি বিষয়ে কীটনাশক দিতে হয় সে কিন্তু অলরেডি তত্ত্ব হয়ে গেছে। তার প্রতি বছর চাষ করতেছে একই জিনিস বারবার, সে একই জিনিসের মধ্যে দিয়ে যাচ্ছে। তোমাদেরও এখানে অভিজ্ঞতা হয়ে যাবে এই বইয়ের উপর, বারবার একই জিনিস যখন পড়বা আস্তে আস্তে তোমাদের এই বিষয়ে অভিজ্ঞতা। যেমন তোমাদের ক্লাস ফাইভের বইয়ের উপর অভিজ্ঞতা আছে, ভালো একটা উদাহরণ দিচ্ছিল। হ্যাঁ যখন আবার দেখো আরেকটা এক্সাম্পল দিচ্ছে, কোনো নির্দিষ্ট রোগের উপর হলে ওই রোগে আক্রান্ত রোগী রোগীরাও কিন্তু যখন তারা করোনা রোগ হয়েছে সে কিন্তু জানে যে এই রোগ হলে কি হবে, মাথা ঘুরাবে নাকি বমি হবে না কি হবে হলে সে জানে। হ্যাঁ আবার কি ওষুধ খেতে হবে এটাও কিন্তু সে নিজে খাইছে, যেহেতু সে দেখছে কি ওষুধ খাইছে এটা সে আরেকজনকে বলতেও পারে যে আমার এটা হয়েছিল আমি একটু ভাব নিয়েছিলাম মানে গরম ভাব নিচ্ছিলাম আমার একটু ভালো লাগছিল, মানে সে পরামর্শ আরেকজনকে বলতে পারবে যারা এক্সপেরিয়েন্স আছে। অভিজ্ঞতা, অভিজ্ঞতার মাধ্যমে যে জ্ঞানটা অর্জন হয় সেটা হচ্ছে অভিজ্ঞ ব্যক্তি থেকে পাবো। তার ভুক্তভোগী মানে যারা আসে হ্যাঁ বলতে বলে হ্যাঁ হ্যাঁ না বলে না সে ভুগতেছে, এটাই হচ্ছে ভুক্তভোগী। ভুক্তভোগী মানে যে সে ধরো অ্যাক্সিডেন্ট করে হাড্ডি গুটি শেষ, হ্যাঁ হাত মাথায় চলে গেছে মাথা হাত চলে আসছে ওরকম হলে তো বাঁচবে না, মানে ধরো যে কঠিন অ্যাক্সিডেন্ট হলে হাত দিয়ে ভেঙে হবে সেক্ষেত্রে তো সে ভুক্তভোগী। একটা আরো বলতে পারে যে সে একটা কি সড়ক দুর্ঘটনার ভুক্তভোগী, তাই না? আবার আরেক কিন্তু আমাদের দেশে এগুলা কমন, কিন্তু আরো একটা খুব কমন ঘটনা ঘটে সেটা হচ্ছে ভুক্তভোগী, যেহেতু টপিকটা বলতো সেই জন্য বলতে সেটা হচ্ছে এই তোমাদের বই উদাহরণটা দিচ্ছে এবং এটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে বাল্য বিবাহ। আরে বাবা ও খুবই ছেলে দিয়ে বাল্য বিবাহ হচ্ছে তোমার বিয়ে বয়স হয় না কিন্তু তোমার পরিবার তোমাকে জোর করে বিয়ে দিয়ে দেবে, এটা এটা বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বেশি হয়। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এটা বেশি হয়, মেয়েরা খুব অল্প বয়সেই পরিবারের চাপে অনেক সময় বিয়ে করতে হয়। এটা এখন হচ্ছে আইন আছে, এখন হচ্ছে আইন আছে যদি তুমি তোমার নির্দিষ্ট বয়সের আগে বিয়ে করো সেক্ষেত্রে তোমার বিয়ে তোমাকে বিরুদ্ধে আইন প্রয়োগ করতে পারে, পুলিশ আসতে পারে। হ্যাঁ ওকে তাহলে ভুক্তভোগী কি যে বিষয়ে তথ্য প্রয়োজন সেই বিষয়ের কারণে যে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। হ্যাঁ এটা 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 যেহেতু এটা আগে খুব বেশি কমন ছিল সেহেতু সরকার কি করছে দেখতেছে এটা থামাচ্ছিল আমাদেরকে আইন করতে হবে, পরে কি করলো আইন করে দিল। পুলিশে কিন্তু সবাই ভয় পাবে, তখন যদি বলে যে এটা করলে জেলে নিয়ে যাও তখন তুমি ভয় পাবা, মানে সারা জীবন যদি তোমাকে বলা হয় যে থামো কইলো না তুমি কিন্তু দেখবা তারপরও করতে, যদি বলা যায় না পুলিশে ধরে মারবে জেলখানায় নিয়ে তখন তুমি কিন্তু তো এই জন্য আইন হয়ে গেছে। আচ্ছা যাই হোক এরপরে দেখো প্রত্যক্ষদর্শী, প্রত্যক্ষদর্শী আমরা একটু আগে করছি যে সরাসরি ঘটনা যে দেখতেছে সেই হচ্ছে প্রত্যক্ষদর্শী। যেমন ধরো মুক্তিযুদ্ধ নিয়ে কোনো তথ্য প্রয়োজন তাহলে সে হতে পারে কি মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ হচ্ছে কেন আমরা তার কাছে যাচ্ছি কারণ সে ঘটনাটা সরাসরি দেখতে সামনাসামনি যুদ্ধ করতে পাকিস্তানি বাহিনীর সাথে, তার চেয়ে ভালো ইনফরমেশন কেউ তোমাকে দিতে পারবে? তো আমাদের দেখবা বেশিরভাগ ক্ষেত্রে দাদা দাদি নানি আছে অনেকেই যে যারা মুক্তিযুদ্ধ করছে, তুমি তাদের সাথে কথা বলে দেখবা যে কিভাবে তারা ঘটনাগুলো বর্ণনা দেয় যে সামনে পাক বাহিনী আছে মানে সত্যি সত্যি তারা যখন করছে। ঠিক আছে তার মানে প্রত্যক্ষদর্শী শুধুমাত্র এটা যে মুক্তিযোদ্ধা তা না, তোমার সামনেই একটা রোড অ্যাক্সিডেন্ট ঘটে গেল একজন মানুষ মারা গেল তুমি এটা দেখছো সামনাসামনি দেখছো তুমি কিন্তু সেক্ষেত্রে প্রত্যক্ষদর্শী। হ্যাঁ সেক্ষেত্রে সামনাসামনি প্রত্যক্ষদর্শী। মানে আমি দেখছি হ্যাঁ যে আমার দাদা মুক্তিযুদ্ধ করছে, হ্যাঁ যাই নাই ওদিন যাই নাই বুঝি নাই, তার তিনি মুক্তিযুদ্ধ করছে না, হ্যাঁ তার কাছে একটা বন্ধু ছিল হ্যাঁ কিন্তু এই বন্ধু কাউকে মুক্তিযুদ্ধ ফেরত দেয় না, ফেরত দেয় না মুক্তিযুদ্ধ, হ্যাঁ আর ওনার কাছে সাধারণ ছিল
অনেকে রেখে দিতে চাই, যদিও আপনাকে এটা দেওয়া উচিত ছিল, কারণ তোমার আমাদের দেশে হচ্ছে, শোনো শোনো একটা কথা শোনো, এখন কথা হচ্ছে তোমার কাছে যদি, তোমার কাছে যদি যে কোনো ধরনের অস্ত্র থাকে, পুলিশ তোমাকে অ্যারেস্ট করতে পারবে যদি না সেটা লাইসেন্স, লাইসেন্স থাকলে তখন তোমার লাইসেন্স শুরু করতে পারবে, কিন্তু এছাড়া তোমার কাছে যদি অস্ত্র থাকে তোমাকে অ্যারেস্ট করতে পারবে। আমরা আমরা এখানে কিছু সমস্যা ছিল, এখানে তুমি মনে রাখো তোমার মুখে একটা টেপ, আর কোনো কথা হবে না, ক্লাসের সময় আছে 5 মিনিট, টপিক তো শেষ না, কোন প্রকার প্রশ্ন কোন প্রকার কথা এলাও করা হচ্ছে না, কারণ সময় চলে গেছে। ওকে, জুয়েল তার বাবার সাথে ইন্টারনেট ব্যবহার করলো এবং তথ্য খুঁজে বের করলো, ইন্টারনেট সাহায্য করতে পারছি, ইন্টারনেট তো মাল দিয়ে হচ্ছে না অবশ্যই। মিতু তার মাকে জিজ্ঞেস করলো মা বাজারে কি এখন আম পাওয়া যায় কিনা, মা তো আগেও বাজারে গেছে সে জানে, তো আনসার করলো এখন শীতকালে তো আম পাবো না, না তো মা কি ধরনের উৎস গেছে, মানবীয় উৎস, এবং এক্ষেত্রে কি হবে অধিক, আগেও সে বাজারে গেছে কে খেলো, তুমি পড়াশোনা করতে বাজারের উপর না, সে তো বিয়ে গবেষণা করে নাই। আচ্ছা, মৃদু তার বন্ধুরা মিলে ঠিক করলো বিদ্যালয়ে একটি বাগান করবে, কিন্তু তারা জানে না এলাকার মাটি আবার জন্য কি উপযোগী, কিন্তু তারা মালি এসে মানে সাহায্য করবে, মালি কি ধরনের উৎস অভিজ্ঞ, মালি কি পড়াশোনা করে, মালি দেখবে যে পানি দিচ্ছে, ইয়া করতেছে, সেবা যত্ন করতেছে গাছের, হ্যাঁ ভুক্তভোগী কেন হবে, তুমি বিদ্যালয়ে যাওয়ার পথে করোনা ভাইরাস নিয়ে পোস্টার দেখতে পেলে, পোস্টারটা কিভাবে অভিজ্ঞ কেন হবে, পোস্টার কেমন অভিজ্ঞ হয়, অভিজ্ঞ কি কখনো পোস্টার হইতে পারলে, এখন বলো কেন, এই একটা প্রশ্ন, পোস্টার কেন অভিজ্ঞ হতে পারবে না, তাহলে এরপরে এরপরে টপিক আমরা দেখি, সার্চ ইঞ্জিন, সার্চ ইঞ্জিন কি জিনিস, আমি আর প্রশ্ন করতে চাই, এখন শুধু আমি লেকচার দিব তোমরা শুনবা, ইন্টারনেট হচ্ছে জড় উৎস, কারণ কোনো প্রাণ নেই, এটা হচ্ছে ইন্টারনেটকে বলা হয় তথ্যের বিশাল ভাণ্ডার, তুমি যে কোনো বিষয়ে তথ্য তোমার থেকে নিতে চাচ্ছি না আমি, যে কোনো বিষয় তুমি তথ্য ইন্টারনেট থেকে খুঁজে বের করতে পারো, সেটা কিসের মাধ্যমে আমরা খুঁজি, যেটার মাধ্যমে আমরা খুঁজি সেটাকে আমরা বলি হচ্ছে সার্চ ইঞ্জিন, সার্চ ইঞ্জিন কি এখন কি কাকে বলি, সার্চ ইঞ্জিন হলো এক ধরনের মাধ্যম যার সার্চ ইঞ্জিনের থাকা সব তথ্য আমরা প্রয়োজনীয় তথ্যগুলো খুঁজে পেতে পারি, আমি যখন কোনো একটা টপিকে সার্চ দিব ওই তথ্যগুলো যে যে ওয়েবসাইট আছে সেটা ক্লিয়ারলি আমাকে দেখাই দিবে। আচ্ছা, সবচেয়ে পরিচিত সার্চ ইঞ্জিন ছিল হচ্ছে গুগল, গুগল আমরা সবাই ব্যবহার করি, এছাড়াও আরো অনেকগুলো সার্চ ইঞ্জিন আছে যেগুলো সম্পর্কে আমরা খুব একটা অত জানি না, একটা হচ্ছে বিং, একটা হচ্ছে বাইডু, একটা হচ্ছে ইয়াহু, একটা হচ্ছে ইয়ান্ডেক্স, এবং একটা হচ্ছে আসলো, বিং কোম্পানি বলছিলাম, বিং বলছিলাম হচ্ছে মাইক্রোসফট কোম্পানি, বাইডু হচ্ছে তোমার চাইনিজ একটা কোম্পানি, আর ইয়াহু হচ্ছে আগে গুগলের ধরো যে একটা জায়ান্ট কোম্পানি ছিল, পরে গুগল হচ্ছে